গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর তোমাদের দিনগুলো নিশ্চয়ই খুব ভালো কাটছে। আর দেখো, শ্রাবণ মাসের সকালবেলা কতটা সুন্দর না, চারিদিকে সুন্দর সবুজে সবুজ হয়ে আছে, আর সময়টা যেন মনে হচ্ছে না একদম থমকে আছে, তার কারণ চারিদিকে কোনো হাওয়া টাওয়া নেই, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল, ওই জন্যেই আবহাওয়াটা এরকম থমকে আছে। তা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিতে চলে এসেছি, তার কারণ মার শরীরটা একটু খারাপ হলে মা একটু লেটে উঠবে, তাই আমি ভাবলাম যে আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপরেই বাজারে যাই। আর প্রত্যেক দিনের মতো আজকে সকালটাও মহাদেবের নাম করেই শুরু করলাম। তোমরাও কিন্তু সকাল সকাল উঠে তোমাদের আরাধ্য দেবতার নাম করেই সকালটা শুরু করবে, তাহলে দেখবে সারা দিনটা খুব ভালো যাবে। আর আমাদের বাড়িতে তো প্রচুর গাছপালা আছে, আমাদের বাড়ির চারিপাশেই পুরো গাছে ভরা, ওই জন্য আমাদের বাড়িতে কিন্তু তোমরা সবসময় পাখিদের আওয়াজ পাবে, কারণ যেখানে গাছপালা বেশি থাকে না সেখানেই পশু পাখিরাও বেশি থাকে, তাই না? তার জন্য আমার সব ভিডিওতেই তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো পাখির সাউন্ড শুনতেই পাবে। আর যেহেতু এখন সকালবেলা, সকালবেলা কিন্তু পাখিদের এরকম শব্দ শুনতে খুব ভালো লাগে, তাই না? তোমরা কি একটা কথা জানো, যে যারা শিব ঠাকুরের পুজো করে বা মহাদেবের ভক্ত হয় তারা কিন্তু কেউ পশু পাখিকে মানে কোনো জীবজন্তুকেই কিন্তু ঘৃণা করে না। তার কারণ হচ্ছে মহাদেবের কিন্তু আর এক নাম পশুপতিনাথ। উনি যেমন মানুষদেরকে রক্ষা করেন সমস্ত বিপদ আপদ থেকে, তেমন কিন্তু সমস্ত জীবজন্তু পশু পাখিদেরও বিপদ আপদ থেকে রক্ষা করেন। তাই তোমরা যারা আর কি শ্রাবণ মাস পালো বা শিব ঠাকুরের পুজো করো, তারা অবশ্যই চেষ্টা করবে, তোমাদের তো বাড়িতে কোনো না কোনো পশু আসে, এসে বিড়াল হোক কুকুর হোক যাই হোক বা কোনো পাখি আসে, তাদেরকে অন্তত কিছু কোনো মানে কোনো কিছু খাবার দেওয়ার চেষ্টা করবে, কোনো বিস্কিট হোক বা যে কোনো কোনো খাবার, ভাত টাত তো রান্না হয় সেগুলোও দিতে পারো তোমরা, তাহলে কিন্তু ভগবানও সন্তুষ্ট হয়, জানো তো। আমি এখন উঠোন টুঠোন ঝাড় দেওয়ার পরে তারপরে ফ্রেশ হয়ে চল রেডি হয়ে নিলাম, এখন যাব হচ্ছে বাজারে মাছ আনতে, তার কারণ ভাই আর মা তো মাছ খাচ্ছে, এবার মাছ না এনে দিলে বাড়িতে যে মাছওয়ালা দাদু আসে উনি ম্যাক্সিমাম দিনই আর কি রুই মাছ আনে, তা রুই মাছটা আমরা তো পছন্দ করি না, তার জন্য বাজারে গিয়ে মাছটা আনবো। তা এখন সাইকেলটা নিয়েই বেরোবো। আমার তো মাছ কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি একটা দোকানে মানে একটু দুধ কিনবো, যেহেতু আমি নিরামিষ খাচ্ছি তো একটু দুধ থাকলে দুধে ভাতে খাওয়া যায়, আমার তো গরুর দুধ খাই না, গরুর দুধ খাওয়া বারণ, তার জন্য আমি আমুলের দুধ কিনেই খাই। পপকর্ন আছে নাকি? সামনে দাও, এই যে তারপরে চল না, এইগুলো না আমি বাড়ি বসে বানাবো, ওই জয় যেমন দুই পাখির টাকা Thank you.
হোয়াট আ বিউটিফুল ভিউ, দেখো কি সুন্দর না, মনে হচ্ছে না যে পাহাড়ের দিকে যাচ্ছি। আকাশটা দেখলে মনে হচ্ছে না পাহাড়, আকাশে মানে আকাশ তো মনে হচ্ছে না, মনে হচ্ছে না পাহাড়, সাদা পাহাড়ের উপর বরফ জমেছে। এখন আমি বাজারে বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর আসার পরে মা এই যে মাছ কাটতে বসে গেছে। আমি কি মাছ এনেছিলাম বলো তো, আমি এনেছিলাম হচ্ছে বাটা মাছ। মাছ টাছ কাটা হয়ে গেছে, এখন মা চা করে নিয়ে আসলো, আমি মা ভাই তিনজনে মিলে বসে এখন চা খাবো। আর চা না খেলে তো সারাদিনটা স্টার্টই হয় না আমাদের, মানে সকালটা স্টার্ট হয় চা খেয়ে। আমার মা এখন রান্না বসিয়ে দিয়েছে, কি রান্না করবে তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাই বাই। যে বাটা মাছটা এনেছিলাম সেটা দিয়ে আমার সর্ষে বাটা করেছে, আর এর ফুল রেসিপিটা তোমরা আমাদের কুকিং চ্যানেলে পেয়ে যাবে। আমাদের কুকিং চ্যানেলের নাম কিন্তু গুড ফুড, তোমরা সার্চ করে দেখতে পারো, না হলে কমেন্ট করো, আমি লিংক দিয়ে দেবো। আর এই দেখো মা এখন কী কী রান্না করছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখালাম ভাত, তারপরে এই যে গাজর, তারপর আলু, আর হচ্ছে কাঁকরোল দিয়ে ভেজেছে, আর তার সঙ্গে এই যে এটা হচ্ছে ঝিঙে পোস্ত, এগুলো সব আমার জন্য। এটা হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা, মাছের ডিম, হচ্ছে মাছের ডিম। চল ফ্রিজের থেকে আমার ভাজাটা নিয়ে নেবো আমি। এটা কি শুধু আমার না, তোমরা নেবে? বন্ধুরা এই যে আমাদের গাছে গাছ লাগিয়েছিলাম, বেগুন গাছ, দুটো বেগুন হয়েছে, কত সুন্দর। এই মাত্র তুলে নিয়ে আসলাম আমি বেগুন দুটো, এর থেকে দেরি করলে বেগুন দুটো বুড়ো হয়ে যাবে, তাই তুলে নিয়ে আসলাম। এই যে দুষ্টু এখন ড্রয়িংয়ে যাবে, আজকে সানডেতে আমাদের এখানে আর কি হাটবার থাকে, তাই এখন বাজারে যাব, বাজারে গিয়ে বাজার করব। আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো প্রথম সোমবার তার জন্য তো অনেক কিছু লাগবে, পুজো দিতে ঠাকুরের যা যা লাগে, ফল প্রসাদ, তারপরে ঘি মধু, এগুলো আনতে হবে। তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর কী কী কিনছি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আমি তো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, আর এই দেখো আমাদের রাস্তায় কি সুন্দর সমুদ্র এসে গেছে, দেখেছো? তোমাদের কার কার বাড়ির এলাকায় এরকম সমুদ্র আছে সেটা আমাকে কমেন্টে জানিও তো, না কি শুধু আমাদের এখানে আছে। যদি তোমাদের ওখানে না থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এখানে এসে সমুদ্রের জলে স্নান করে যেতেই পারো, খুব ভালো কিন্তু। প্রত্যেকবার মানে যখনই বৃষ্টি হয় এখানে কিন্তু সমুদ্র সাগর অনেক কিছুই হয়ে যায়। বাজার করতে ঢোকার আগে আমি প্রথমে চলে আসলাম মুদির দোকানে, তো এখান থেকে বাড়ির জন্য একটা ডিম নেবো, মা বলছিল ডিম শেষ হয়েছে তাই ডিম নেবো, আর হচ্ছে ঠাকুরের পুজোর জন্য ঘি মধু এইসব লাগবে, আর মা রাত্রেবেলা সময় রান্না করবে তার জন্য এক প্যাকেট সিম। এটা সবচেয়ে ছোট, গামলা দাও হচ্ছে 320 টাকা করে, এটা নিন 20 টাকা। বরবটি কত? 115 টাকা। এগুলো কি সব 500 করা? না মাপা নাই, মাপি দেখো 500, রুমালা 550 টাকা, 550 টাকা দাও তো। 500 কত?
পাকা দেখে দিও, যাতে কালকে কালকে খাওয়া যায় এরকম। একটা আপেল দাও আর দুটো শসা থাকবে, এক কিলো আছে বাজার টাজার করা কমপ্লিট। আসার সময় দুটো ভেজিটেবল নিয়েছিলাম আর হচ্ছে ফুচকা নিয়েছিলাম, মা বলছিল ফুচকা খাবে, তার জন্য 30 টাকার ফুচকা বাড়ি নিয়ে এসেছিলাম। আর আমি ভাবলাম যে ভেজিটেবলসটা আমি খেতে পারবো, তার বাড়ি এসে দেখি ওর মধ্যে পেঁয়াজ দেওয়া, তার জন্য আর খাইনি। আর হচ্ছে এই যে পিসমশার দোকান থেকে একটা আমুলকুল নিয়েছিলাম, আমুলকুল আমার খুব ভালো লাগে খেতে, যেহেতু নিরামিষ খাচ্ছি কোনো খাবার তো খেতে পাচ্ছি না, তার জন্য একটা আমুলকুল নিলাম। আর হচ্ছে মায়ের জন্য একটা স্প্রাইট। এখন আমি টোটোতে উঠে গেছি, টোটোতে করে বাড়ি যাব, আর ব্যাগটা কোলে নিয়ে বসেছি, তো ওই জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো, তাই আর ভিডিও করিনি, তাই ভাবলাম যে টোটো থেকে নেমে একবারে ভিডিও করবো। আমি কতবার ফোন করেছিস মাকে, মাকে কতবার ফোন করেছি যে তুই নিয়ে যা ব্যাগগুলো, এই ব্যাগটা নে আর ওই ব্যাগটা আমি নিচ্ছি, পারবি নিতে? না কষ্ট হয়েছে না দাদা, ধরবো সাইকেল, চালাবি আবার, অ্যাকশন শুধু অ্যাকশন করে। ও আর তোমাদের তো আর একটা কথাই বলা হলো না, আমি যে ফুচকা আনলাম তোমরা হয়তো ভাবতে পারো যে ফুচকায় তো পেঁয়াজ থাকে, কিন্তু না, আমাকে কিন্তু পেঁয়াজ দিয়ে দেয়নি, আমাকে আলাদা করে ফুচকা আর আলু মাখিয়ে দিয়ে তারপরে নিয়ে এসেছি। এটার মধ্যে ফুচকা আছে, ভেঙে যায় না, কালকে সাদা হয়েছে, ফুচকা আছে, ডিম আছে, কালকে সাদা হয়েছিল বলো, চল চল নিরামিষ ফুচকা, কিন্তু তোরা খেলে পারে পেঁয়াজ দিয়ে নিস। কি করছো ফুচকা, ফুচকা দু পেঁয়াজ দিয়ে তো আনিনি মা, তোমরা খেলে পেঁয়াজ কুচাই না, পেঁয়াজ লাগবে ভেঙে গেছে, শাস আনবো, আর এর মধ্যে ঘি মধু চা, তারপরে আতপ চাল টাতপ চাল সব আছে, সিমাই এনেছিস? হ্যাঁ, মধু আর মধু দিকে ঘি মধু দিয়ে স্নান করাতে হবে মহাদেবকে, আর ফল এনেছি। আমি কোথায় বসবো, এখানে আমি এই নিচে বসে, পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি, বুঝি পেঁয়াজ দিয়ে তো দিবা না, বাটি আনি ভাই, ও কী করে খাবে, যার কাছ থেকে আমরা খাই, এখন দেখো কটা বাজে, 6:25, আমি এখন যাচ্ছি সন্ধ্যা দিতে, আজকে আমি দেবো সন্ধ্যা, একদিন মা দিয়েছে আজকে আমি দেবো। দেখো কত পিঁপড়ে, ছোটো ছোটো কালো পিঁপড়ে, ওরা প্রত্যেক দিন আসবে প্রসাদ খেতে, চলো সন্ধ্যাটা দিয়ে দিই। Thank you.
আজকে মা রাত্রেবেলা ভাত রান্না করেছে, তার সঙ্গে একটু সিমই রান্না করেছে। তো এই সিমইয়ের যে রেসিপিটা মানে আমি ভিডিও করেছি সেটা আমাদের গুড ফুড ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। বাজার থেকে আমরা ডিম কিনে আনলে মা এরকমভাবে ডিমগুলো এরকম একটা ঝাঁঝরি গামলার মধ্যে নামিয়ে ধুয়ে রাখে, তারপরে যখন জল ঝরে যায় তারপরে ফ্রিজের মধ্যে আমরা রেখে দিই। তার কারণ ডিমের গায়ে অনেক নোংরা থাকে, তো ওই জন্যে ডাইরেক্ট ফ্রিজে রাখি না, ডিমগুলোকে ধুয়ে নিয়ে তারপরে রাখা। কি বাজে সময়টা? বরবটি আর আলু, বরবটি আলু ভাজা, আর ভাইয়ের আর মার হচ্ছে মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে এটা হচ্ছে সিমাই। সিমাই গাঢ় হয়ে গেছে, আর একটুখানি এই যে এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত রয়েছে সকালে। এখন তো ঘুমাতে হবে, অনেক রাত হয়ে গেছে। আর রাত হওয়ার কারণ হচ্ছে মানে আজকে তো সানডে ছিল, আর শনি রবিবার তো তোমাদের বলেছি যে টিভিতে অনেক প্রোগ্রাম হয়, তো সেটা দেখে শেষ করে শুতে শুতে অনেক রাত হয়ে গেল। তো এখন ভিডিওটা এখানে এড করছি আজকের ভিডিওটা। আর কালকে হচ্ছে সোমবার, সোমবার হচ্ছে আর কি শ্রাবণ মাসে, কালকে ফার্স্ট সোমবার। তো কালকে বাড়িতে পুজো টুজো করবো, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো নেক্সট দিন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।